দিলে তুমি সোনা মোড়া ফাউন্টেন পেন কত মতো লেখার আসবাব ছোট্ট ডেস্কো খানি আখরোট কার দিয়ে গড়া ছাপ মারা চিঠির কাগজ নানা বহরের কাচের কাগজ চাপা লাল নীল সবুজ পেন্সিল বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে লিখতে বসেছি চিঠি সকালেই স্নান হয়ে গেছে লিখি যে কি কথা ভেবে নাই তো একটি খবর আছে শুধু তুমি চলে গেছ সে খবর তোমারও তো জানা তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না তাই ভাবি এই কথাটি জানাই তোমাকে যত যতবার লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয় যত লিখি তত ছেড়ে ফেলি আমি কবি ভাষার ভেতরে কণ্ঠস্বর পারি না তো দিতে না থাকে চোখের চাওয়া ও দশটা তো বেজে গেল তোমার ভাইপো বকু যাবে স্কুলে যাই খাইয়া আসি গে শেষ বার এই লিখে যাই তুমি চলে গেছ বাকি আর যত কিছু হিজিবিজি আঁকা জোকা ব্লটিং এর পরে আজ আষাঢ়ের আকাশে প্রথম মেঘ দেখতে দেখতে তুমি মনে পড়েছিলে যেরকম দূর থেকে ভেসে আসা এলাচি রেলোমেলো ঘ্রান বুকের ভেতর ঢুকে তুল পার করে দেয় তুমুল তৃষ্ণায় সেরকম ঠিক সেরকম তুমি মনে পড়েছিলে আষাঢ়ের এই প্রথম বৃষ্টিতে ভিজে জল মেখে সারা গায়ে তোমার না থাকার বেদনাকে ভেজাতে চেয়েছিলাম ধুয়ে দিতে চেয়েছিলাম ক্লান্তির ধুলো বর্ষার মতো ঝরে ঝরে পড়েছে হৃদয় তবু আমি স্মৃতিদের ফেরাতে পারিনি দূরে কলমিলতার দামে বর্ষার মতো তারা তবু লেগে আছে বুকে আষাঢ়ের এই বৃষ্টি শেষের খোলা উদাসীন আকাশের দিকে তাকিয়ে আজ প্রথম তোমার না থাকাকে ভালোবেসে মাতাল হয়েছি আজ প্রথম তোমার না থাকাকে ভালোবেসেছি